বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের উদ্যোগে আজকে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়গুলোর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে। অনুদানপ্রাপ্ত বিদ্যালয় যেগুলো রয়েছে সেই অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলোর যে সমস্যাগুলো রয়েছে সেগুলোই তুলে ধরা হয়েছে। সব বিদ্যালয়গুলো কর্মরতদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছে তারা, এবং তার পাশাপাশি এই মুহূর্তেও বিভিন্ন দাবি রয়েছে তাদের, সেই কথাই তুলে ধরেছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। মোট 7 দফা দাবি নিয়ে আজকের এই সম্মেলন সাংবাদিক সম্মেলন করেছেন তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে তারা জানিয়েছেন, দ্রুত নিয়োগের মাধ্যমে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর শিক্ষক ও শিক্ষাকর্মীর স্বল্পতা দূর করতে সদর্থক প্রয়াস নিতে হবে। রাজ্য সরকারকে স্কুলগুলোর প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগকে ত্বরান্বিত করতে হবে, এবং তার পাশাপাশি প্রমোশনে শুধু মাস্টার ডিগ্রির 50% মার্কে প্রাধান্য দেওয়া চলবে না। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। কি বলছেন তারা শুনব। বসা কি উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি বা আপনাদের আমরা ডেকে এনেছি এখানে, যে আমাদের বক্তব্যটা যাতে আমরা সারা রাজ্যের সমস্ত জনগণের কাছে এবং সবচেয়ে বড় কথা সরকারের দৃষ্টিতে আনতে পারি, এবং আমাদের বক্তব্য সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য যা যা করার প্রত্যেকটা স্টেপ আমরা এই পর্যন্ত আমরা করে এসেছি। যেমন শিক্ষা অধিকর্তা, মাননীয় শিক্ষা অধিকর্তাকে আমরা চিঠি দিয়েছি 4 বার, মাননীয় শিক্ষা কমিশনারকে চিঠি দিয়েছি এই বিষয়গুলি নিয়ে 2 বার, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও 2 বার চিঠি দেওয়া হয়েছে। আমরা মাননীয় শিক্ষা কমিশনার, মাননীয় শিক্ষা অধিকর্তার সঙ্গে মিলিতও হয়েছি এই বিষয়ে। আশা করি মুখ্যমন্ত্রীও আমাদের সময় দেবেন, আমাদের বক্তব্য শুনবেন, কিন্তু এত করেও আমরা আমাদের বক্তব্যটা আমরা হয়তো সেইভাবে সরকারের কাছে নিয়ে যেতে পারছি না বলেই আপনাদের সাহায্য আমরা চেয়েছি। আমরা দেখছি যে 8 বছরেরও বেশি সময় ধরে এই স্কুলগুলিতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে, কিন্তু প্রত্যেক বছর নিয়ম করে পুরানো যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এক এক করে চলে যাচ্ছেন, স্কুলগুলি শূন্য হয়ে যাচ্ছে। বহু স্কুলে বহু বিষয়ের শিক্ষক নেই বা একজন করে টিম টিম করে চলছে। বহু স্কুলে দেখা যাচ্ছে সাবজেক্ট আছে, টিচার নেই, ক্লার্ক নেই, ক্যাশিয়ার নেই, এরকম একটা রক্তশূন্যতা। আমরা চাইছি যে দ্রুত অবিলম্বে সরকার সদর্থক ব্যবস্থা নিয়ে রিক্রুটমেন্ট, যাতে এই স্কুলগুলি যাতে স্বাভাবিক নিয়মে চলতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা যাতে সরকার করে। আমরা বারবার চিঠি দিচ্ছি, আশা করি সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, আপনারা যদি সেইভাবে বিষয়টা তুলে ধরতে পারেন। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। বিভিন্ন দাবি তারা তুলে ধরেছেন, 7 দফা দাবি মূলত তারা তুলে ধরেছেন। বিভিন্ন অনুদানপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো রয়েছে এবং তাতে কর্মরত যারা রয়েছেন তাদের যে নানান সমস্যা সেগুলোই তুলে ধরা হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।